আজকে খুব ব্যস্ত ছিলাম, তাই বাসা থেকে বের হওয়ার আগে মিটবলটাকে রেডি করে দেন বাসা থেকে বের হয়েছি। আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর বিদেশে থাকা সত্ত্বে সবসময় আমার এই জিনিসটা হেল্প হয় যে কিছু কাজ এগিয়ে রাখি, তার যার কারণে আমার যখনই বাইরের থেকে আসি ঝটপট কিছু খাবার বানিয়ে ফেলতে পারি, কারণ বাইরে থেকে আসলে মোস্ট অফ দ্য টাইম হাংরি থাকে আর সেই অবস্থায় কোনো খাবার রেডি করাটা একদম পসিবল না। তাই আজকের ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও আমার মতন বেশ কিছু কাজ এগিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের খুব হেল্প হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছেন সবাই? আজকে ছিল হচ্ছে রমজান শেষ হয়ে যাওয়ার পর 6 রোজার ইফতারির আইটেম। সো আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, বেশ কিছু কাজ ছিল বাইরে, তাই বাসার থেকে বের হওয়ার আগে এই মিটবল কারি মানে পাস্তাটা যে বানাবো সেটাকে রেডি করে রেখে গিয়েছিলাম। তো এখানে আমি গরুর মাংসের কিমাটাকে ধুয়ে তার সাথে নিয়েছিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলো রসুনের গুঁড়া, তারপরে দিলাম পেঁয়াজ গুঁড়া আর হচ্ছে আদা গুঁড়া, লবণ, তারপরে দিলাম হচ্ছে ইটালিয়ান সিজনিং যেটার মধ্যে অরিগ্যানো, পার্সলি আর রোজমেরি সবই ছিল, তারপর দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স, তারপর এখানে আমি দিয়ে দিব অল্প ব্রেড ক্রাম, বাইন্ডিংয়ের খুব হেল্প করবে, তারপর দিব দুইটা ডিম, যেহেতু এখানে গরুর মাংসের কিমাটা একটু ড্রাই আছে যেহেতু পানিটাকে নিংড়ে নেওয়া হয়েছে, তাই এখানে এখন খুব ভালো করে মিক্স করে কাবাবের শেপ করে গোল গোল করে বল বানিয়ে এটাকে পাশে রেখে দিয়ে তারপর এটাকে আমি ফ্রাই করে নিব। তো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল দেখে এই জন্য আমি যাওয়ার আগেই এই কাবাবগুলো ভেজে রেখে গিয়েছিলাম, কারণ এসে যেন আমি জাস্ট সসের সাথে মিক্স করি আমি আমার মজাদার মিটবল পাস্তাটা রেডি করে ফেলতে পারি, আর পাস্তাটাকেও বয়ল করে ফেলেছি আমি। তো এখানে সবগুলো বল একদম রেডি, মিটবলগুলো এখন হচ্ছে হলো ফ্রাই করার পালা। এখন একটা ফ্রাইং প্যানে অলিভ অয়েল আর সয়াবিন অয়েল যেটাই আপনারা পছন্দ করেন সেটা দেওয়ার পর এক একটা করে মিটবলগুলো আমি ফ্রাই করে নিব। একদম বেশি ফ্রাই করব না, তাহলে ভিতরে যে জুসি ভাবটা থাকবে না একদম ড্রাই হয়ে যাবে, তাই আমি জাস্ট এক একটা পাশ 5 মিনিটসের মতন ফ্রাই করব, কারণ কিমা তো খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে আর প্লাস এটাকে তো আমি কুক করবই, তো সেজন্য জাস্ট আমি অল্প ফ্রাই করে নিয়েছি। তো এক পাশ ফ্রাই করার পর ব্রাউন হয়ে যাওয়ার পর তার অপর পাশটাও আমি ফ্রাই করে নিলাম। এই পর্যায়ে এক একটা করে মিটবলগুলো একটা বক্সে কন্টেনারে রেখে যাব, যেহেতু বললাম আমি বাইরে যাওয়ার আগেই সেগুলো ভেজে রেখে গিয়েছি, তারপর একটা বক্সটাকে কেমন কাভার দিয়ে ঢেকে রাখলে আরও সফট থাকবে, যদি খুলে রাখি ড্রাই হয়ে যাবে। আর পাস্তাটাকেও আমি সাথে সাথে পাশে আমি সিদ্ধ করে ফেলেছি যাতে আমার কাজটা এগিয়ে থাকে। আর এখানে পাস্তাটা খুবই সিম্পল, পানি এটা বয়েল হয়ে যাওয়ার পর দেন পাস্তাগুলো দিয়ে একটু লবণ আর একটু অয়েল দিয়েছিলাম যাতে খুব ঝরঝরা হয়। এরপর যখন বাসায় ফিরে আসলাম তো এই পর্যায়ে আমি একটা পটের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অয়েল, অয়েলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে হলো রসুন কুচি, হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো সল্ট, আর সল্টটাকে অবশ্যই খেয়াল করে দিতে হবে, তারপর দিব হচ্ছে অল্প মানে 1 চা চামচের মতন চিনি, কারণ আমি যে পাস্তা সসটা ইউজ করব সেটা যেহেতু অনেক টক তো চিনিটা সেটা ব্যালেন্স করে নিবে। আর এখানে আমি এখন দিয়ে দিলাম পাস্তা সস, এই পাস্তা সসের রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন, খুব হেল্প হবে আপনাদের। তারপর এখানে সবগুলো মিটবলগুলো আমি সেই সসের মধ্যে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি কুক করব, লাইক 10 মিনিটসের মতন ঢেকে দিলে কিন্তু মিটবলগুলো একদম কুক হয়ে যাবে। তারপর হচ্ছে যে বয়েল করে পাস্তাগুলো রেখেছিলাম সো সেই পাস্তাগুলো এখন দিয়ে খুব ভালো করে মিক্স করে লাইক 5 মিনিটসের মতন কুক করব। তার মানে আপনার হাফ অ্যান আওয়ারের মধ্যে একদম ডান আপনার এই মিটবল পাস্তা, খুবই মজা হয়েছিল আর মানে ঝটপট বানিয়ে ফেলেছি দেখে আরও বেশি ভালো লেগেছে। হয়তো অনেক সময় দেখা যায় অনেক খাবার ঝটপট রান্না করার পর এত মজা হয়ে যায়, কিন্তু ঘন্টার পর ঘন্টা রান্না করার পর অনেক খাবার কেন যেন একটু উলটপালট লাগে, হয়তো আপনাদের সাথেও এমন হয়। আপনারা কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের কাছে কি এরকম হয় কি না। তারপর বানিয়ে নিলাম পাশে হচ্ছে হলো একটা রাশিয়ান সালাদ, আর যেহেতু ঘরে যে যে ইনগ্রিডিয়েন্টস ছিল সেই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি করে ফেলেছি। হাতে যেহেতু মাত্র হাফ অ্যান আওয়ার, তার মানে আমার হাতে ছিল এখন মাত্র 10 মিনিটস আরও 50 মিনিটসের মতন, তো তাড়াতাড়ি করে এখানে আমি আনারসটাকে কেটে নিলাম, একদম পিল করে নিলাম। আনারসটাকে একটু বেশি করে না কাটলে যেন কেন যেন ভালো লাগে না, তো আনারসটাকে পিল করে নেওয়ার পর তারপর কেটে এখানে একদম কুচুনো করে কেটে নিয়েছি একটু বড় বড় শেপ করে। এরপর পটেটো বয়েল করে নিয়েছি, তারপর হচ্ছে হলো এখন যে
আনারসটা কেটেছিলাম, সেটা পটেটোর উপর দিয়ে, তারপর অল্প একটু পেঁয়াজ কুচি, জাস্ট অল্প, এখানে স্প্রিং অনিয়ন দিলে সবচেয়ে বেশি ফ্লেভারফুল হবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে হলো, হাতের কাছে ছিল হচ্ছে হলো অলিভ, ব্ল্যাক অলিভ, সেটা দিয়েছি। আপনারা চাইলে ক্যারটটা বয়ল দিতে পারেন। তারপর একটা পাত্রের মধ্যে সস বানিয়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে মায়োনিজ নিয়েছি, লবণ নিয়েছি, নিয়েছি হচ্ছে একটু চিনি আর লেবুর রস, আর দিব হচ্ছে ব্ল্যাক পেপার। এরপর সসটাকে রেডি করে, আর একটু স্পাইসের জন্য দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স, এটা হচ্ছে সম্পূর্ণ চয়েস এটার উপর। তারপর যে আমি রেখেছি ফ্রুটসগুলো সেগুলোর উপরে সসটা দিয়ে মেখে নিলেই মজাদার ইয়াম্মি রাশিয়ান সালাদ রেডি, একদম হেলদি। এটা স্টার্টার হিসেবে খুবই ফাইন, মানে খুবই মজাদার। তো এভাবেই আমি আমার একটা ব্যস্ততম দিনের মধ্যে শর্টকাটে খাবারগুলো রেডি করে ফেলেছি, যেটা আমার অনেক হেল্প হয়েছে, আশা করি আপনাদেরও খুব হেল্প হবে। আপনারাও এইভাবে ঝটপট করে আপনাদের দিনগুলো সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন এই খাবারগুলো। এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।